Hi guys, I'm Jay. I'm Bob. And you are watching The Bong's Reaction. Today we are going to see Islamic video and a surah. Name is Surah Mulak Shurgiyo Quran Telawat. Recited by Omar Hisham Al-Arabi. সেকোন সূরা থেকে সেকোন সূরা চ্যান্ডা থেকে তো তোমরা খুব পছন্দ করছো এই সূরাগুলো যখন আমরা পাঠ করা হিসেবে নিয়ে আসছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আমরা খুব দেখে তোমরা বারবার করে বলছো যে দাদা এরকম টাইপের ভিডিও আরো নিয়ে আসো তো সেই জন্য আজকে আমরা নিয়ে চলেছি এই ভিডিওটা এবং এটার জন্য রিকোয়েস্ট এসেছিল আমাদের চ্যানেলে যে এই চ্যানেলটা থেকেই পার্টিকুলার এই ভিডিওটা আনা হোক তো দেখো বেশি দিন কিন্তু অপেক্ষা করাইনি তোমাকে তাতে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি কোনো মানে চিন্তা করার কিছু নেই একদম এবং এই মানে চ্যানেলটা আমরা যেটুকু দেখছিলাম যে আমাদের বোঝার সুবিধা হবে কারণ এখানে কিছু তোমার তো চলো দেখে নি কি আছে তারপর কথা হবে কারণ জানি তো না অবশ্যই এটা কোরআনের কোন একটা চ্যাপ্টার থেকে তোলা হচ্ছে এবং বলে দিলাম সূরামূলকের স্বর্গীয় কোরআন তেলাওয়াত তো অরিজিনাল ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চলে যাবে চ্যানেলটাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও লাইক শেয়ার তারপর চলে দ্য বংস রিয়াকশনের রিয়াকশন দেখার জন্য রিয়াকশন আপন নাম বংস রিয়াকশন একদম তো চলো শুনি শুরুটা তারপর বাকি কথা হবে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر
أسروا قولكم أو اجهروا به وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا قل هو الرحمن قل هو الرحمن آمنا
حماكم غورا فمن يأتيكم بماء মানে যখনই শুনি তখনই যেন অন্য একটা কোনো জগতের মধ্যে প্রবেশ করে যায়। এরকম এত সুন্দর তারা পাঠ করেন যে কিছু বলার কথা না, সিরিয়াসলি। এবং এই সুরাটার মূলত যে বিষয়টা ছিল সেটুকু বুঝতে পারলাম, যেটা হচ্ছে যে বলতে চাইছে আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, এবং যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না তাদের অতীতে কি শাস্তি হয়েছিল তারা সবাই তোমরা জানো, এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, আল্লাহর প্রতি সেজদা করো, তাহলে কিন্তু আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবে, এবং মৃত্যুর পর যে ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে সেটা হাত থেকে তোমরা বাঁচতে পারবে, জাহান্নামে না হয়ে জান্নাতে আর কি জান্নাতে তোমরা থাকতে পারবে। থ্যাংকস টু চ্যানেলটা, কারণ সাবটাইটেল ছিল বলে বাংলাতে আমরা বুঝতে পারলাম, না হলে বুঝতে পারতাম না। কিন্তু একটা জিনিস হয়, আমি আমার মনে হয় একটু ওটা এটার দিকে একটু কনসেন্ট্রেট করতে গেলে না ওই ফিলটা তুলনামূলক একটু কম আছে, এটা সত্যি কথাই বললাম আমরা। কিন্তু আগের যেটা হয়তো দেখেছিলাম ওটাতে ফিলটা যেহেতু হয়তো বুঝতে পারছিলাম না, কিন্তু ফিলটা অনেক বেশি নেওয়া যায় এটাতে, পড়তে গেলে না ওই লেখাটাকে বুঝতে গিয়ে এটাতে ফিলটা তুলনামূলক কম হয়, কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায়। বলেছো ঠিকই, আমরাও সুবিধা হয় আমরা জিনিসটা বুঝতে পারি, কিন্তু একটু কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, কি হবেই হবে হবেই হবে, কারণ ওই দিকটা নজর যায় ওটা একটু মাথায় তাড়াতাড়ি, যেহেতু পাঠের সাথে সাথে লেখাগুলো আসছে, জিনিসটা পড়তে গিয়ে একটু ফাস্ট আর কি চলে হবে, কিছু করার নেই। যেহেতু ভাষাটা আমার ল্যাঙ্গুয়েজের সাথে খুব একটা অভ্যস্ত নই, আমাদের একটু প্রত্যেক জিনিসটা বুঝতে একটু সময় লাগে আর কি। এবং এটা আমাদের মতো চলতি বাংলা কিন্তু না, কিছুটা ওপার বাংলার বা তোমাদের বাংলাদেশের টান রয়েছে ভাষার মধ্যে, বাংলা ভাষার মধ্যে, সেটা পড়তে গিয়েও একটু আমাদের টাইম লাগছে, যেটা আমি দেখলাম এখন চেষ্টা করছি, মাঝে মধ্যে আটকে যাচ্ছিল, কারণ সমস্যাটা এখানে। তবুও যেটুকু বুঝতে পারলাম, যেটুকু শুনতে পারলাম, যেটুকু অনুভব করতে পারলাম, আল্লাহকে স্মরণ করে সবসময় চলতে বলছে, মানে এটা এটাই যে তাহলে মানে আল্লাহ সব দোষ গুণা সবই মাফ করে দেবে যদি তুমি আল্লাহর মানে দ্বারস্থ হও আর কি। এটাই এটাই ঠিক, তাই আসমান সাত আসমান তৈরি করেছেন, তারা দজ্জালদেরকে দূরে রাখার জন্য কি করেছেন সবকিছুই বলছে তারা, যেটা করেছে এটা মানে আল্লাহ এটা তোমার থেকে আশা করছে আর কি, মানে এটাই আর কি আলটিমেটলি বোঝাতে চাইছে যে আমি করছি তোমার জন্য এইটুকু, তো তোমার থেকে আমি আশা করবো, মানে সৃষ্টি করেছি তোমার থেকে তো আমি আশা করবো। বেশ ভালো, বেশ ভালো লাগলো, খুবই দারুণ করেছিলেন, অন্য লেভেলে নিয়ে চলে, এটাও একটা বেশ সেই সেই লেভেলেরই আর কি, মানে অন্য লেভেলেই আমাদের নিয়ে যায় আর কি। বেশ ভালো লাগলো, আর তোমাদের যদি আমাদের সাথে এরকম টাইপের ভিডিও বা এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজিয়ে দাও, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল তাদের সাবস্ক্রাইব করে নাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের রিয়াকশন এই সুরামূলক, তোমরা সুরামূলক অনেক রিয়াকশন চাইছো, তোমরা চাইছো না দিয়ে কোথায় যাবো, নিয়ে চলে গেছি। আর তার সাথে তাহলে কী করতে হবে, ইনস্টাগ্রামে বেশি করে ফলো করে দিতে হবে, আর ইউটিউবের চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দাও যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি করে পারে, আর ফেসবুকের গ্রুপটা জয়েন করে ফেলো প্রত্যেকেরই এক কথা বলি, আর পেজটাকে লাইক করে দাও সব জায়গায় যত সোশ্যাল মিডিয়া আছে সেখানে তো পড়বেই, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম টুইটার আর লিঙ্কডইন করবে করে দাও, লিঙ্কডইন করে দাও, আর তার সাথে সাথে কী করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিস কলিগ তারা প্রতিবেশী কাউকে সেরকম কাউকে না, আজকে ভাইয়ের মুখ দিয়ে কাউকে না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ভালোবাসা সরিয়ে দিও, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা দেবো, তখন জন্য টাটা।